নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব একটা হেলদি রেসিপি, সেটা হলো কাঢ়া। সর্দি কাশিতে উপযোগী পানীয় এই কাঢ়া, কিন্তু ভীষণই ভালো একটা পানীয় যেটা আপনি সর্দি বা কাশি হলে আপনি এটা খেতে পারেন দিনে 2 থেকে 3 বার। এটার কোনো সাইড এফেক্ট নেই। আপনারা দেখুন আমি কিভাবে কাঢ়া তৈরি করছি এবং প্রয়োজন মতো বাড়িতে এটা তৈরি করুন, এবং যাদের যাদের সর্দি কাশি হয়েছে ওদেরকে এটা সার্ভ করুন গরম গরম। আমার রেসিপিটা আপনারা দেখুন, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা ঝটপট তৈরি করে ফেলি সর্দি কাশির জন্য খুবই উপযোগী পানীয় কাঢ়া। 2 কাপ কাঢ়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 3 কাপ জল নেব। 3 কাপ জল নিতে হবে 2 কাপের জন্য। এবারে এর মধ্যে দেব আদা থেতো করা, একটা 1/2 ইঞ্চি কিউব মতো আদা নিয়েছিলাম, ওটাকে থেতো করে রেখেছিলাম, সেটা দিলাম। 2 তেজপাতা, কিছু তুলসী পাতা, তুলসী পাতাটাকে ধুয়ে একটু এভাবে হাত দিয়ে কচলে দিয়ে দিতে হবে। 1 টেবিলস্পুন মতো আমি তাল মিছরি দিলাম। 8-10টা গোলমরিচ আমি থেতো করে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। আর 6টা মতো লবঙ্গ থেতো করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এবারে এই মিশ্রণটাকে আমাকে ফুটাতে হবে। 3 কাপটা ফুটে যখন 2 কাপের মাপে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। ফ্লেমটাকে আমি বাড়িয়েই রেখেছি, এটা কিন্তু একদম ফুটতে দিতে হবে। আমি কাঢ়াটা 5 থেকে 7 মিনিট ধরে ফুটাচ্ছি হাই ফ্লেমে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কাঢ়াটা কিন্তু সর্দি কাশির জন্য ভীষণই উপকারী, সারাদিনে আপনারা মোটামুটি এটা 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। আর এটা কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, সুতরাং আপনারা বাচ্চাদেরকেও, বড়দেরকেও এবং বয়স্ক লোকদেরকেও কিন্তু এটা আপনারা দিতে পারেন। সর্দি কাশির জন্য এটা ভীষণই উপকারী। আর যখন এই কাঢ়াটা আমরা খাবো গরম গরম এটাকে খেতে হবে, তখন কিন্তু যদি আমরা একটু নাক থেকে এর স্টিমটা নিতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে বন্ধ নাক বা মাথার যন্ত্রণা এগুলো কিন্তু কমতে পারে বা উপশম হতে পারে। আমাদের এটা হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দেবো। সবার লাস্টে আমাদের একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, সেটা আমরা কাপে সার্ভ করে তারপর ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। আমি ওভেনটাকে অফ করে দিলাম, এবার এটাকে আমি ছেঁকে নিয়ে সার্ভ করব। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি, একবারে কাপে নিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু পুরো লিকার চায়ের মতো হয়ে গেছে। পারফেক্ট 2 কাপ হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব মধু। 1 টিস্পুন করে দুটোর মধ্যে আমি মধু অ্যাড করব। তারপর এটাকে মিশিয়ে এটাকে কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে, আর গরম গরম এটাকে একটু খেতেও হবে, ঠান্ডা করে খেলে কিন্তু হবে না। আর যখন খাবো তখন এই যে দেখছেন আমরা ভেপারটা বা স্টিমটা উঠছে, সেটাকে যদি আমরা একটু নাক থেকে ভেতর দিকে টানি তাহলে কিন্তু নাকটা বন্ধ থাকলে অথবা মাথার যন্ত্রণা থাকলে কিন্তু সেক্ষেত্রেও এটা উপশম হয়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, সর্দি কাশির জন্য ভীষণই উপযোগী পানীয় কাঢ়া। আপনারা দেখলেন আমি কাঢ়া কী করে তৈরি করলাম। সিজন চেঞ্জে আমাদের যখন বিভিন্ন রকম সর্দি কাশিতে আমরা আক্রান্ত হই তখন কিন্তু এটা বাড়িতে তৈরি করে 2 থেকে 3 বার আমরা যদি খাই তাহলে 2-3 দিনের মধ্যে কিন্তু আমরা খুব ভালো একটা রিলিফ পাবো সর্দি কাশি থেকে। আপনারা এটা বাচ্চাদের, বড়দের এবং মাঝ বয়স্ক সবাইকে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।